আচ্ছা, ওয়েবসাইট করতে গিয়ে একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছি আমরা, যেটাতে আমাদের ওয়েবসাইট বানিয়েছিলাম যে ফ্রি ডোমেইন ডট ওয়ান। তো আজকে আমি যখন অ্যাডমিন প্যানেলে লগ ইন হতে যাচ্ছি, সেই সময় আমি দেখতে পাচ্ছি যে এখানে ফিনিশ ইওর পেমেন্ট মেথড আমাকে চাইছে। তো আমি লগ ইন করে পেমেন্ট মেথডের ওখানে গেলাম, তো ওখানে দেখলাম যে হয় আমাকে ক্রেডিট কার্ড বা পেপালের কোনো একটা কিছু দিয়ে ওদেরকে অ্যাসাইন করাতে হবে, ওরা ফ্রিতে কাজ করতে দেবে না। সো আমাদের এই প্ল্যাটফর্মে তার মানে আমরা কাজ করতে পারবো না, তো এই ডোমেনটাও আমরা নিতে পারবো না। বাট একটা না একটা কিছু তো আলাদা করতে হবে, যেহেতু আমরা শুরু করেছি। তো আমি দেখলাম যে আমার পুরনো একটা ওয়েবসাইট ছিল, এটা নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও বানাইনি, আমি এটা পরে এটাতে আসতাম, এটা করে ফেলা পারে মানে ফ্রি ডোমেনের পরে আমি এখানে আসতাম। সেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি, এরা হোস্টিং প্রোভাইড করে, অ্যাড ফ্রি, স্পিড একটু স্লো হয়, বাট এদেরও সাব ডোমেন যেরকমভাবে আমরা ফ্রি ডোমেন থেকে ডোমেন নিয়েছিলাম এদের ক্ষেত্রেও তাই, সেটাই করতে। এখানে দেখুন গুগলে গিয়ে জাস্ট ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করবেন, আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো। এসে এখানে প্রথমে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখানে আপনাদের যে সাইন আপের জায়গা সেটা খুলে যাবে অটোমেটিক্যালি। তো এখানে যেটা করতে হবে, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে, ক্যাপচাটাকে ফিল করতে হবে, সাইন আপ করবেন। এরা একটা ভেরিফিকেশন মেল পাঠাবে আপনাকে আপনার রেজিস্টার্ড মেল আইডিতে, সেখানে ওটাকে অ্যাকসেপ্ট করবেন বা ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হবে, দেন লগ ইন করবেন, ঠিক আছে। সো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখুন আমি একটা অলরেডি নিয়ে নিয়েছি, আমার মনে হয়েছে যে এই ডোমেনটার উপরে আমি কাজ করতে পারবো। সেটা হচ্ছে যে agribazar.free.nf। তো আর এরকম আপনারা কি, যখন আপনারা মেন অ্যাকাউন্ট প্রোফাইলে আসবেন তখন এখানে একটা দেখবেন ক্রিয়েট নাও, এর একটা অপশান পাবেন। তো আপনি ক্রিয়েট নাও এ যাবেন, যাওয়ার পরে এখানে আসবেন, নিচে আসার পরে এখানে ক্রিয়েট নাও ক্লিক করবেন। জিরো ওদের হোস্টিং প্ল্যান আছে, এখন ওখানে যাবেন, এখানে ক্যাপচারটাকে ফিল করবেন। এইভাবে ফিল করার পরে এখানে আপনার ডোমেন নেবেন, এই দেখুন এখানে ওরা অ্যাড দিচ্ছে। এই অ্যাডটা কিন্তু আপনার ওয়েবসাইটে আসছে না, এটা আপনি মানে অ্যাজ এ, যেহেতু আপনি ডেভেলপার হিসেবে কাজ করছেন, ডেভেলপারের জন্য এই অ্যাডটা ওরা দেখাচ্ছে। আমি কেটে দেবো জাস্ট, দিয়ে আমি এখানে ধরুন আবার একই ডোমেন দিচ্ছি কিন্তু অন্য, সেটা হচ্ছে এগ্রি BAZAR, এগ্রি বাজার। দেখুন এসে গেছে এগ্রি বাজার, এখানে আপনি চুজ করতে পারেন কোনটা নেবেন। আমি এই ক্ষেত্রে নেব হচ্ছে RFGD নিয়ে নিই এটাকে, যেহেতু আমার নেওয়া হয়েছে। চেক এভেলিবিলিটি আমি দেখব দিচ্ছে কিনা দেখছি। আচ্ছা, এটা আমাদের সি প্যানেলের পাসওয়ার্ড দিচ্ছে, এটা একবার দেখে নেবেন। ইউজার নেম ওরা দিয়ে দেবে আপনাকে, এখানে ক্লিক করলে আপনি দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ড, ঠিক আছে। হওয়ার পরে এখানে আসবেন, এসে আই অ্যাপ্রুভ করবেন, কারণ আপনাকে মেলে পাঠাবে এরা যদি কোথাও পাসওয়ার্ড হারিয়ে যায়। একটা সি প্যানেলে তো আমি এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট করলে এটা ফিনিশ দেখাবে, আমার এখানে দুটো হয়ে গেল। তো আমি কি করব, আমি ব্যাক করব, ব্যাক করে যেখানে আমার মেন অ্যাকাউন্ট ছিল আমি অ্যাকাউন্টেই আসব, ঠিক আছে। অ্যাকাউন্টে আসলে দেখুন এটা আমরা জাস্ট তৈরি করলাম, এটা আগে থেকে ছিল, আমি এখানেই আসব। এসে যেহেতু আমার আগে থেকে এটা তৈরি করা ছিল, আমি এটাতে .free.nf এর প্রথমে কাজ স্টার্ট করব, প্রবলেম হলে আমরা সেকেন্ডটাতে সুইচ করব। এখানে আসব, এসে দেখুন আসার সাথে সাথে এখানে কন্ট্রোল প্যানেল দেখাচ্ছে, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি ভিস্টা প্যানেল, যেটা সি প্যানেল, ভিস্টা সি প্যানেল, সেখানে চলে আসব। আসার পরে এখানে আস্তে আস্তে নিচে আসব, নিচে আসার পরে এখানে আমি আমার যে ওয়েবসাইটটা আছে সেটার SSL অ্যাক্টিভেট করাবো প্রথমে, হ্যাঁ। তো আমি এটা করেছি অলরেডি, অ্যাপ্লাই করেছি, কিছুক্ষণ ওটা সময় লাগে, কখনো কখনো একদিন বা 24 ঘন্টার মতো সময় লাগে। তো এখানে এটা দেখবেন, আসবেন, আসার পরে এখানে কনফিগারে ক্লিক করবেন, তারপরে ওরা বলবে যে রেডি হয়ে গেছে, ওখানে আর একটা অপশন দেবে, সেখানে ক্লিক করবেন, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। SSL তো আমি ব্যাক করছি, ব্যাক করার পরে যেটা আমরা লাস্ট করেছিলাম, সার্চ করতে করতে আপনি সফটওয়্যার সেকশনে আসবো। এসে এখানে এই যে অপশনটা আছে দেখুন, এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, ঠিক আছে, আসুক এখানে। সো সেমই হবে, দেখুন আসলে ঠিক জায়গাটাকে এরকম দেখাবে, ঠিক আছে, আসলে জায়গাটা ঠিক এরকম দেখাবে।
দেখানোর পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে ইনস্টল মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া স্টার্ট করবে। এটা আমরা লাস্টেও করেছিলাম, ওরা অলরেডি আমাদেরকে প্রি লোডেড ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়েছিল, তাই আমরা কিছু করতে হয়নি, বাট আমাদের এখানে ম্যানুয়ালি আমরা ইনস্টল করলাম। ঠিক আছে, আচ্ছা সব এখানে দেখে নিয়েছি, ইউজার ঠিক আছে, ইমেল ঠিক আছে, সে ম্যানেজ দিস ওয়েবসাইট ইনস্টল। আচ্ছা এখানে আর কিছু করতে হবে, HTTP, আচ্ছা এখানে না আমরা প্রথমে HTTPS করে দেব। ঠিক আছে, HTTPS WW নেব নাকি এটা নেব? আচ্ছা এটাই নিই, শুনুন এটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে সাইট নেম ওগুলো আমরা পরে ইয়ে করে নেবো, করে নেওয়ার পরে এখানে আমরা ইনস্টলে ক্লিক করবো। ঠিক আছে, ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, একটু হতে সময় লাগবে এটা কিছুক্ষণ। আচ্ছা এখানে দেখাচ্ছে ফিল্ড ইউজার নেম ইজ রিকোয়ার্ড এন্ড মাস্ট বি ফাইল্ড। আচ্ছা ইউজার নেম দিতে হবে, আমরা ইউজার নেমটা মিস করে গেছি, অ্যাডমিন ইউজার নেম। আচ্ছা এখানে আমরা কি দিই বলুন, এখানে দিয়ে দেওয়া আছে এগ্রি 64, এটাকে লিখে রাখবেন একটু। হ্যাঁ এটাকে লিখে রাখবেন এগ্রি 64, লিখে রাখছি এগ্রি 64। পাসওয়ার্ডটা আমি এখানে চেঞ্জ করব। ঠিক আছে, তো এখানে যেটা করতে হবে আমি এখানে কিছু চেঞ্জ করব, এটাকে ব্লার করে দেবো, আপনারা পরে দেখে নেবেন। আমি সামান্য কিছু চেঞ্জেস এখানে অ্যাপ্লাই করব। আর ইমেলটা নিচে আছে, আপনি সেটাও দেখে নেবেন। আমি টোটাল জায়গাটা এখন ব্লার করা আছে, এটা আপনাকে নিজে থেকে করে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে টোটালটাকে আচ্ছা আমি চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জ করে ফেলা এখানে ইংলিশ আছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে করে ফেলার পরে এখানে আমরা ইনস্টল করব। দেখি এবার কি বলে, ইনস্টলেশন বোধহয় স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ 7% 8% বোধহয় ইনস্টলেশন স্টার্ট হয়েছে। আচ্ছা দেখুন ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে ওয়েবসাইট দেখার জন্য এই ইউআরএলটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ লগইনের জন্য যেখান থেকে আমরা লগইন করে টোটালটাকে বানাবো তার জন্য এই ইউআরএলটা আছে। ঠিক আছে, তো তো আমি একবার দেখে নিই আমাদের ওয়েবসাইট এখন দেখতে কিরকম লাগছে। agribazar.free, আচ্ছা এখানে আছে নট সিকিউর, ঠিক আছে ট্রাই এগেইন। এখনো SSL অ্যাক্টিভেট হয়নি, আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, অ্যাক্টিভেট হলে আমরা এটা করে নিতে পারবো। এদের একটু সময় লাগে, এই যে SSL অ্যাক্টিভেট হতে একটু সময় লাগে, সো আমি একবার গিয়ে দরকার হলে দেখে নিই, আমি দরকার হলে একবার অ্যাপ্লাই করে দিই। আসুন এখানে দেখে নিই, SSL এ আসবো, SSL এ এসে এখানে কনফিগার আছে, কনফিগারে এখানে এই অপশনে ক্লিক করি কি আসে। আচ্ছা সেলস এর না, এটা এটা করলে হবে না, এখানে যেটা এসেছিলাম এটাকে কনফিগারি করি আর একবার, এদেরকে একবার নোটিফাই আমি আর একবার করি, একটু সময় লাগে। আচ্ছা পেন্ডিং এ আছে, দেখুন এখনো পেন্ডিং এ আছে, এখানে ম্যানেজে দেখি ক্লিক করি, সিএনএম রেকর্ড করতে বলছে, হ্যাজ বিন সেট আপ হয়ে গেছে, একটু সময় লাগবে এদের জাস্ট রেডি। এখানে রিকোয়েস্ট সার্টিফিকেট করে দিই। আচ্ছা ঠিক আছে, শুড বি অ্যাভেলেবেল শর্টলি বলে দিয়েছে, ওকে ভ্যালিডেটিং ইন মাই ডোমেন। আচ্ছা ওটা হয়েছিল অর্ধেকটা, দেখি এরা ভ্যালিডেট করুক আমাদের ওয়েবসাইটকে।
এই যেহেতু এটা ইনস্টলেশন পার্ট তাই একটু সময় লাগছে এই ভিডিওটাতে, অন্যটাতে এতটা সময় লাগবে না। এই স্টেপগুলো আপনাদের দরকার জানা, তাই এটাতে আমরা করছি, ঠিক আছে? তো আপনারা এটাকে কেয়ারফুলি করবেন, আর নাইলে এদের সাপোর্টের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ওরা আপনাকে হেল্প করবে। এটা হোক পুরোপুরি, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা ইশোর ইশোর হয়ে গেছে। আচ্ছা চলুন দেখি আরেকবার, এবার দেখি যদি আসে। আচ্ছা স্ট্যাটাস এখন নো দেখাচ্ছে, আমি আরেকবার করি। সার্ভারে একটু, যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট, একটু প্রবলেম হবে। করে দিলাম, এখনো একটু সময় লাগবে এদের, যদি না আসে আমরা সাপোর্টের সাথে যোগাযোগ করব এই বিষয়ে, ঠিক আছে? না এখন আমাদেরকে দিচ্ছে না, এটাকে সাপোর্টের সাথে 24 ঘন্টা থাকুক, তারপরে আমরা সাপোর্টের সাথে যোগাযোগ করবো। এসএসএল অ্যাক্টিভেট হতে একটু সময় লাগে, ঠিক আছে? তাহলে এখন এত পর্যন্ত থাকুক, আমরা পরে আবার এটাকে নিয়ে দেখবো।